এতক্ষণ আমি সব বলতেছিলাম, আমাদের সবকটা ফকিরের লেগ গুলা ছিল ভার্টিক্যাল, ঝামেলা হবে যখন আমাদের লেগ হয়ে যাবে অ্যাট অ্যান অ্যাঙ্গেল। লেগ অ্যাট অ্যান অ্যাঙ্গেল হইলে একেবারে এই অঙ্ক করতে 2 ঘন্টা লাগবে সময়, কিছু করার নাই, করতে হবে। লেগ অ্যাঙ্গেল হইলে কি প্রবলেম হয় সেটা আগে বলি। লেগটা যদি অ্যাঙ্গেল হয়ে যায় তাহলে যদি আমি ওকে লোড একটা দেই, কি সমস্যা হয় আমি তোমাকে বলি। এটা ফার্স্ট অফ অল সোয়ে নাকি নন সোয়ে সেটা আমাকে বলো। সোয়ে, অফ কোর্স এটা সোয়ে। কেন এটা সোয়ে? কারণ এটা কোনো ল্যাটারাল স্টেবিলিটি নাই, এটা তুমি ল্যাটারাল যেই ফোর্স দাও ও পালায় চলে যাবে। আমি কি দেখতেছি, ধরো আমি কথা কথা এখানে একটা লোড দিলাম, লোড দিলে কি হবে, যেই মেম্বারটা স্ট্রেট ও ভদ্রলোকের মতন বিহেভ করবে, ওর কোনো সমস্যা নাই, যে স্ট্রেট, যে নট স্ট্রেট সে ঝামেলা করবে। নট স্ট্রেট হলে সে কি করবে, কি ঝামেলাটা করবে, তোমরা ফিজিক্যালি চিন্তা করো। এই জিনিসটা ডিফ্লেক্ট করা মানে আমি যেমন চিন্তা করি তোমাদেরকে তেমনি বলি, আমার ধাক্কা দিলে মনে হচ্ছে যে এই লেন্থটা একটু কার্ভ হয়ে গেছে, না কার্ভ হয়ে গেলে লেন্থটা একটু বড় হয়ে যায়, লেন্থটা একটু বড় হয়ে যাওয়া মানে এরকম হয়ে যায়, উঠে যায়। ছবিটা কি দেখে কিছু বুঝতেছো? ফ্রেন্ডস আর ইউ উইথ মি? Let me tell you the difference, friends. Oh my friends, my friends. Leg যদি স্ট্রেট থাকে, তারপর যদি আমি এখান থেকে একটা ধাক্কা দিই, আমার কোনো ভার্টিক্যাল চেঞ্জ হয় না, সব চেঞ্জ হয় আমার ল্যাটারাল। ঠিক আছে, লেগ গুলো যদি স্ট্রেট থাকে, এটা হচ্ছে স্ট্রেট লেগ এর মধ্যে আমি একটা ফোর্স দিলে যে ঝামেলাটা হয়। এখানে আমার খুবই সিমিলার একটা সিচুয়েশন, হাউএভার একটা ফকির একটু আমি একটা ধাক্কা দিচ্ছি, যে লেগটা স্ট্রেট ওর কোনো সমস্যা নাই, ও স্ট্রেট ভাবে ডিফ্লেক্ট করবে। যে লেগটা স্ট্রেট না, ওর মাথা বোধা যাবে খারাপ হয়ে, ও তখন ভার্টিক্যালিও মুভ করবে, উপরে মুভ করবে নাকি নিচে মুভ করবে এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। এটা আসলে ইন্টুইশন, বুঝতে হবে। আমি দেখে বুঝতেছি যে এটা ধাক্কা দিলে ওর নিচে নামার কোনো সুযোগ নাই, ধাক্কাটা যাচ্ছে কি ওই দিকে যাচ্ছে না, ধাক্কাটা ধাক্কাটা ওই দিকে গেলে ওর নিচে যাওয়ার জন্য কি একটা এরকম ফোর্স লাগবে, না নিচের দিকে ফোর্স লাগবে, না ওর উপরে কোনো নিচের দিকে ফোর্স নাই, তো এরকম একটা ধাক্কা মারলে এই লেগটা উঠে যাবে। এটা আমি বুঝছি হচ্ছে কি অনলি ফ্রম ইন্টুইশন। এই ঠিক আছে নাকি কষ্ট পাচ্ছো? ঠিক আছে, বুঝতে পারছি। মানে এটা হচ্ছে কি আমার ফার্স্ট রুল, যে যখনই একটা লেগ ইনক্লাইন হয়ে যাবে তখনই উঠা নামার চান্স আছে। তাহলে আমরা আলটিমেট কেসটা চিন্তা করে ফেলি, দুইটা লেগ ইনক্লাইন, ও একেবারে বিশ্ব ফকির, নট আ স্ট্রেট বোন ইন হিজ বডি, এক্সেপ্ট ওয়ান বোন। ধাক্কা দিলে কি হবে বলতো? আমার দেখে যেটা মনে হচ্ছে, ধাক্কা দেওয়ার জন্য ও তো উঠলো, উঠছে ভালো কথা, সে আবার নেমে যাবে। ঠিক আছে, আমি শিওর না এটা ঠিক আছে নাকি, ভয়ঙ্কর একটা জিনিস তোমাদেরকে দেখাই করছি, এটা একটু রেফারেন্স দিতে হবে যে আমি এট লিস্ট ঠিক দেখাই। এটা নিচে নামছে কেন এটা বুঝলাম না, আগেরটা তো বুঝলাম যে হ্যাঁ হ্যাঁ, এটা বাম পাশের পাটটা নিচে নামছে কেন, বামের মাথাটা। এটাই তো তোদের তো আন্দাজি বান্দাজি বলে টলে দিতেছি একটু, মানে
পাকপস দেখতে হবে তো, পাকপস পাকপস হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ডস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কেন এমন হবে তোমরা চিন্তা করো, কেন এমন হবে? এ উঠে যাচ্ছে না, উঠে গেলে তো, উঠে গেলে নামতেই নিচ হবে, থেকে টান দিয়ে তো ওকে নামাই দিবে, বুঝছো? আগেন নামতেই হবে। আমি আমি আসলে এটা বোঝানো কিছু না, এটা ইমাজিন করতে হবে। জিনিসটা এরকম আছে যেটা কোলাপস করতে পারে, ওকে ধাক্কা দিলে ওর এই পয়েন্টটা কি উঠার কোনো চান্স আছে নাকি সেটা আমাকে বলো, উঠার চান্স আছে না ওঠার চান্স, তাই না? তার লেগ ধাক্কাকে জিনিস উঠলে তো লেগ বড় জিনিসটা হয়ে যাবে নুডলস এর ঝামেলা। মতন। এইখানে তো, এইখানে কি হয়েছিল, উল্টা দিকে উঠে গেছিল না, উল্টা দিকটা উঠে গেছিল না, এইখানেও চিন্তা করো উল্টা দিকটা উঠে গেছে, উল্টা দিকটা উঠে গেলে অটোমেটিকলি জিনিসটা নেমে যাবে। তাহলে আমরা তাহলে লাস্ট কেস যেটা এখন পর্যন্ত কনসিডার করি না সেটাও চিন্তা করি, তাহলে দেখি আমাদের সবগুলো বুঝতে ইজিয়ার হয় নাকি। আগেরটা নামে নাই কেন? এইটা কারণটা স্ট্রেট, যারা স্ট্রেট তারা ভার্টিক্যালি নাড়ানাড়ি করে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার আমরা তাহলে লাস্ট কেসটা চিন্তা করি, এই জিনিসটা এরকম, এই জিনিসটা এরকম। We're moving into uncharted territories, boys. I have no idea কি করতে হবে, আমার এটা রেফারেন্স ও নাই, আন্দাজি আন্দাজি যেটা মনে হইতেছে, ফিল হইতেছে, ভাইব হইতেছে, আমি তোমাদেরকে বলি। সবখানে আমি এখানে একটা ধাক্কা দিচ্ছি, এখানে ধাক্কা দিলে কি হবে, এই জিনিসটা স্ট্রেট ও ভদ্রলোকের মতন এখানে চলে যাবে, ও এখানে চলে গেলে আমার কেন জানি ইচ্ছাই করতেছে এমন করে দিতে, তোমরা কি বুঝছো? তার মানে এটা ঠিক আছে, নামবে এটা। তার মানে আমি কি কি এখন পর্যন্ত একটা ফতোয়া দিলাম, ফতোয়া শুনো, আমি এখনই বসে বসে ডিরাইভ করতেছি, দূরের দিকে ধাক্কা যে খাবে সে যদি দূরে থাকে সে উঠবে, আর সে যদি কাছের দিকে থাকে সে নামবে। ফর অ্যাঙ্গেলস, ফর অ্যাঙ্গেলস, দূরে থাকলে উঠবে, কাছে নামবে। ফিক্সড এন্ড ফাইনাল, এটা যদি মনে রাখতে ইচ্ছা করে, ইচ্ছা করে রাখো, না রাখতে থাকলে ফেল করো, কিছু করার নেই। এইটা হোপফুলি যদি সে মনে না সিএ থাকে তাহলে কি ম্যাথ করতে পারবো না? না, নেগেটিভ উল্টা পাল্টা চলে আসবে সব, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বোল্ট উল্টা এসে, ভালোই তো বোঝা যাচ্ছে তাই না? একটা মনে রাখলে তো আরেকটা, কাছে থাকলে নামবে এটাও তো মনে রাখা লাগবে না, দূরে যে উঠবে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে তাই না? ধাক্কা দিলে চিন্তা করে, ধাক্কা দিলে পিস করে ফেলে দেন বাইরে, এরা না আমার বাবার সাথে এমনি করে ধাক্কা মারলে হুশ করে উঠে গেছে, এখানে যদি উঠে যায় এক দূরেরটা উঠা মানে কাছেরটা নামবে, শেষ। মনে রাখ তোরা শালার কুট, এত এত পারবি না। লাস্ট অঙ্ক করে একটা পাগল, একটা পাগল অঙ্ক, এই পাগল অঙ্ক অনেক লেন্দি, এই লেন্দি অঙ্কটা সবসময় দেয়, এই অঙ্কটা শেষ করে ডান, কি জানি বের করছিলাম সুন্দর করে মনে রয়ে যায় এখন। সিক্স এ করবো আমরা, কিসের সিক্স এ করবো আমরা, 14-15 এ সিক্স এ করবো আমরা, কি বলতে যাচ্ছিলাম, কি বলতে যাচ্ছিলাম, কি বলতে যাচ্ছিলাম ফ্রেন্ডস, আমরা এখন লাস্ট অঙ্কটা করবো, লাস্ট বস। ভাই ব্রো এত সুইট, টু সুইট, আমাকে জানাস না কেন, আমাকে বারবার খুঁজতে দেস, তোরা খুব খারাপ, খুব খারাপ মানুষ তোরা, কি হয়েছে কি হয়েছে? লোডেড ওয়ান স্টোরি বেন উইথ এন ইনক্লাইন লেন্থ, relative k value for each member is n circle, very important jinish, ki boleche ekhane relative
কে ভ্যালু দিছে, মানে কি বলতো এতক্ষণ তোমাদেরকে দিচ্ছিল আই এর ভ্যালু, এবার তোমাকে ডাইরেক্টলি দিয়ে দিচ্ছে কে এর ভ্যালু। ডিফারেন্সটা কি, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমরা বের করার সময় কে ডিভাইডেড বাই কে প্লাস কে যেটা করতাম সেই কে এর ভ্যালু তোমাকে ডাইরেক্টলি দিয়ে দিচ্ছে কোয়েশ্চেনে, রিলেটিভ ভ্যালু দিয়ে দিচ্ছে কে এর। এতক্ষণ পর্যন্ত আই এর ভ্যালু দিয়ে দিচ্ছিল যেটা আমরা ফোর ইআই ওভার এল এ ইউজ করতেছিলাম, কে তার মানে টেকনিক্যালি কি ভ্যালু দিছে তোমাকে, ফোর ইআই ওভার এল যে জিনিসটা সেই জিনিসটার ভ্যালু কে না টেকনিক্যালি, হাউএভার কি বলছে রিলেটিভ কে ভ্যালু ফর ইচ মেম্বার ইজ এনসার্কল। তার মানে এটা যদি ধরো তোমার শেপ হয়, আমি জানি না আসলে কি শেপ, এটার নাম যদি থ্রি, এটার নাম যদি হয় ফোর, এটার নাম যদি হয় ফাইভ, এই কে এগুলো কে রিলেটিভ কে ভ্যালুস, তার মানে ফোর ইআই ওভার এল ইস টু ফোর ইআই ওভার এল ইস টু ফোর ইআই ওভার এল, এই ভ্যালু গুলা রিলেটিভ দেওয়া মানে একটার একটা রেশিওতে দেওয়া, উইচ ইজ ওয়াই এটা কি একটা যদি ফোর ইআই ওভার এল হয় একটাও যদি থ্রি ইআই ওভার এল হয় এটা ডাজেন্ট ম্যাটার বিকজ এটা রিলেটিভ, ওরা ওইভাবে তোমাকে কাটাকাটি করে এই রেশিওটাই দিয়ে দিচ্ছে থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ। তার মানে আমরা এটা কিসে কিসে ইউজ করবো, এটা কিসে ইউজ করবো পরে ইউজ করবো, বাট জাস্ট তোমাদেরকে বলে দিলাম আই ভ্যালু না দিয়ে কে ভ্যালু দিলে কি কি চেঞ্জ হবে। বা ভাই 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 মোস্তফা ব্রো বেস্ট বেস্ট লাভ মোস্তফা ব্রো, ফিউচারে যারা এটা দেখতেছো মোস্তফা ব্রো বেস্ট, ঠিক আছে ওকে ছবিটাকে অনেক পকেট বড় করছি, ফিগার টেন এই যে আমাদের সেই পরিচিত ছবি, এটা না ক্লাসে করেছিল, ক্লাসে করেছিল, যা ক্লাস করে যা 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 আমার উইসলিং কি অ্যানোয়িং, কি দিছে এখানে একটা থিটা দিছে, ফার্স্ট অফ অল আমার এরকম রিয়াকশন গুলো ইনক্লাইন দেখতে ডিসগাস্টিং লাগে, কোয়েশ্চেন রিয়াকশন দিছি ইনক্লাইন আমি টান দিয়ে কিন্তু সোজা বানাই দিছি, হ্যাঁ আমার খুব জঘন্য লাগে ওগুলো দেখতে, কি দিয়ে দিছে আমাকে থিটা, এখানে বলে দিছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা দিয়ে আমাকে বলে দিছে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 4/3, তার মানে tan theta বলে দিছে 4/3, tan theta যদি 4/3 হয় তার মানে আমি এটা ট্রায়াঙ্গেল লিখে ফেলি, তোমরা তো বাংলা মিডিয়াম তোমরা এগুলা, এই স্পিকিং অফ আমি না একটা টিকটক বানাবো বুঝছিস, আমার নতুন টিকটক সিরিজটা হচ্ছে কি থিংস ইউ শুড নেভার আস্ক, তো থিংস ইউ শুড নেভার আস্ক ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস হচ্ছে কি ইউ শুড নেভার আস্ক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস উইথ দ্য সিজিপি, এটা তো একটা কমন জিনিস এটা আমরা সবাই জানি, থিংস ইউ শুড নেভার আস্ক মেডিকেল স্টুডেন্টস হচ্ছে কি এই দোস্ত একটু হিসাবটা করে দে তো because they don't do math, you know, next time. I mean, next thing was things you should never ask Bangla medium students. Hey, tumra ki English o Bangla poro? Eh? Eh? Isn't that hilarious? So, I expect to expect to say that. Kishir English o Bangla prefer to say that. আমি বাংলা মিডিয়াম মানুষদেরকে খোড়া দিব, তোমরা কি ইংলিশও বাংলায় পড়ো, তোরা আমাদেরকে খোড়া দিস না, আচ্ছা আচ্ছা তোমরা বাংলা কি ইংলিশে পড়ো, তোরা কি বাংলা ইংলিশে পড়ো, টার্নিং দ্য টেবলস ইউ নো, মানুষ কি কষ্ট পাবে না বাংলা মিডিয়াম গুলা এর শুনে অনেক মন খারাপ করবে না, কি রে 4 আর 3 হলে তো 5, এটা তো কোটাকুটি করবে, কি হইছে তাহলে তোর কি হইছে, কি হঠাৎ কষ্ট পাইলি কেন, বাংলা মিডিয়াম নিয়ে কষ্ট হয় তাহলে, না না এভাবে না না আমি আমি বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম পড়াই দেই আমি 10 10 দের পড়িয়ে দাও বললি কি, এখন ঠিক আছে তাহলে, হ্যাঁ ঠিক আছে শালারপুর
সব প্ল্যান এগুলো আমি সব জানি, এগুলো সব প্ল্যান কি করছে, আমি সব ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করছি ফাইভ ফাইভ ফাইভ। আচ্ছা কেন আমি এটা করছি, কারণ আমার এই লেন্থ গুলো না থাকলে আমার খুব শরীর খারাপ লাগে আসলে। দেখছি এটা হচ্ছে ফিফটিন আর এটা হচ্ছে টোয়েন্টি, তার মানে এটা অ্যাডিশনাল আরো ফাইভ। মানে কিচ্ছু না মামা, তুমি এটা সবকিছু যাবতীয় যা আছে সব বাই করে দাও। এটা কি সোয়ে নাকি নন সোয়ে এটা আমরা দেখে বুঝতে পারছি, এটা হচ্ছে সোয়ে। সোয়েতে আমাদের ফার্স্ট স্টেপ কি থাকে, সোয়েতে আমাদের ফার্স্ট স্টেপ থাকে হচ্ছে কি নন সোয়ে অ্যানালিসিস করা। আমি এত কিছু বুঝি না, আমি ভাবো মামা তুই সোয়ে না তোর অ্যানালিসিস করি, তোমরা আমাকে দেখে বলো তো আমার এখানে নন সোয়ে অ্যানালিসিস করে আমি কি বের করে ফেলছি অটোমেটিকলি। তোমরা আমাকে বলো নন সোয়ে অ্যানালিসিস এর অ্যান্সার কত, তোমরা এটা দেখে আমাকে বলতে পারো, বলো। তোমরা তো ফকির, তোমরা বলতে পারবা না, কেন যে তোমাদেরকে এত হাই হোপস দেই। পারবে হচ্ছে কি রাদ, যে আমার ভিডিওটা দেখবে, রাদ হচ্ছে কিং, ও সব পারবে, তোরা কিছু পারবি না। রাদ ছিল তো অনেক ভালো, আমাদের কোলাব যারা অনেক আগে শুরু করা উচিত ছিল, তাহলে আমাদের আলিম্র রস আরো সুন্দর হতো। এবিসিডি ধরো আমরা, ধরো আমি তোমার মতন গরিব, আমি কিছু বুঝি না, আমি এটা নন সোয়ে অ্যানালিসিস গরিবের মতন করার চেষ্টা করতেছি। আমি বের করতে চাচ্ছি ফিক্সড এন্ড মোমেন্ট এ বি ইকুয়ালস টু ফিক্সড এন্ড মোমেন্ট বি এ ইজ ইকুয়াল টু জিরো। সেম ভাবে বিসি ইকুয়ালস টু সি বি ইকুয়ালস টু জিরো, সি ডি ইকুয়ালস টু ডি সি ইকুয়ালস টু জিরো। সব ফিক্সড এন্ড মোমেন্ট যদি জিরো আসে, ডক্টর শারদুল ঠাকুরের টেবিল যদি আমি আঁকি সবখানে যদি জিরো থাকে, আমি করোটা কি, আমি কিছু করতে পারবো না, কিছু করতে পারবো না। হতেই মিনিং যেহেতু তোমার মেম্বারের উপরে কোনো লোড নাই, অটোমেটিকলি তোমার ফিক্সড এন্ড মোমেন্ট সব জিরো। অটোমেটিকলি ফিক্সড এন্ড মোমেন্ট জিরো হওয়া মানে তোমার ফার্স্ট অ্যানালিসিসটা করাই লাগবে না, অটোমেটিকলি হয়ে গেছে। এখন ফার্স্ট অ্যানালিসিসটা করে আমরা কি করতাম, ফার্স্ট অ্যানালিসিসটা করে আমাদের দুইটা জিনিস ইম্পর্টেন্ট ছিল। ফার্স্ট জিনিস যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে কি, ইনিশিয়াল একটা মোমেন্ট পেতাম, সেই মোমেন্ট গুলো আমি কি করতাম, ফাইনাল আলিব্র ফর্মুলা যখন আমি ওজি মোমেন্ট প্লাস ফ্যাক্টর ইন্টু নিউ মোমেন্ট বসাইতাম না, এই ওজি মোমেন্টটা আমার বেরোইতো ফিক্সড ইয়ে অ্যানালিসিস করতে। আমার এখন প্রত্যেকটা ওজি মোমেন্টের ভ্যালু হচ্ছে জিরো। আমি অলসো আর একটা নতুন জিনিস কি বের করতাম এখান থেকে, যেটা অরিজিনাল লোডিং এর জন্য থাকে সেটার হরিজন্টাল ফোর্স এর নাম আমি দিতাম আদর করে, এটাকে ডাকতাম আমি আমার ডাকতাম, মনে আছে? তার মানে এখানে ডাইরেক্টলি যে 400 কিপটা দেওয়া আছে, এই 400 কিপটার ভ্যালুই হচ্ছে আমার। এটা কি বোঝা যায়? বোঝা যায় ফকির গুলা? তাকে রেজিস্ট করার জন্য তোমার কতটুকু ফোর্স দিতে হচ্ছে। এইখানে তোমার ডিফ্লেকশনটা হচ্ছিল কোন দিকে, এই দিকে আসতেছে 400, তুমি রেজিস্ট করতে পারতেছো 100, তার মানে তোমার আরো দিতে হবে কত, 300। এটা হচ্ছে তোমার আমার, বিউটিফুল কোয়েশ্চেন আপনার নাকি, ভেরি প্রাউড। ওকে আমার ডান, এবার কি করতে হবে, সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ কি, ডিফ্লেকশন অ্যানালাইসিস। এইখানে ডিফ্লেকশন অ্যানালাইসিস এ একটু আমাদের শরীরটা খারাপ হয়ে যাবে, এটা কি এখন বুঝতেছো? তো না বুঝলে বুঝো, বুঝো ভালো করে বুঝো।
কি শিখাইছিলাম, বহু জ্ঞান টান দিছি, অনেক জ্ঞান টান দিয়ে তোমাদেরকে বলছি যেদিকে ধাক্কা দিব উল্টা দিকটা উঠে যাবে, উল্টা দিকটা উঠাই। আর যেদিকে ধাক্কা দিব ও কি হরিজন্টাল, ও একটা স্ট্রেট মেম্বার। ছবি ঠিক আছে? ছবিতে কয়েকটা জিনিস বোঝা ইম্পর্টেন্ট। কি বোঝা ইম্পর্টেন্ট? আমি যে ছোট ট্রায়াঙ্গেলটা আঁকছি, এই ছোট ট্রায়াঙ্গেলের এই ডিস্টেন্সটা ডেল, এটা যদি আমি বলি তোমরা কি কি কষ্ট পাবা? এই ডিস্টেন্সটা হরিজন্টাল ডিস্টেন্সটা ডেল, কেন একেও ধাক্কা দিছে ডেল, এই পয়েন্টটা ইভেন্টুয়ালি হরিজন্টালি ডেল পরিমাণে যেতে পারবে যদি ওর লেন্থটা সেম থাকে। যেহেতু ওর ডেল গেছে তার মানে এই হরিজন্টাল লেন্থটা ইজ ডেল, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমি মানবো না। প্রত্যেকটা আমি নাম দিয়ে দিই, এটার নাম সি, এটার নাম দিলাম সি প্রাইম, এটার নাম দিলাম সি ডাবল প্রাইম। এবার আমার এই থিটার সাথে রিলেট করতে হবে এই জিনিসটাকে। চলো আমরা রিলেট করার চেষ্টা করি। এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয়, এই ছোট সেক্সি অ্যাঙ্গেলটা কত? এটা হচ্ছে থেটা। অল্টারনেট অ্যাঙ্গেলস, এটা একটা জেড, জেড এর দুই পেটের অ্যাঙ্গেল যেটা, এটা যদি থেটা হয় এটাও থেটা, এই জিনিসটা হচ্ছে থেটা। এই ফকির যদি থেটা হয় এই পুরা জিনিসটা নাইনটি, এ তার মানে কত? নাইনটি মাইনাস থেটা, তার মানে এই অ্যাঙ্গেলটা থেটা। থেটা আমাদের রুল হচ্ছে কি যে জয়েন্টটা ইনিশিয়ালি ছিল সেই জয়েন্টটার রিজন, সো জয়েন্টটা যদি 90 থাকে তাহলে অটোমেটিকলি যে পয়েন্ট থেকে আসছে সেই পয়েন্টটা থেকে 90 হয়ে যাবে। করলাম এখানে থেটা বের করলাম, থেটাটা কেন বের করছি? থেটাটা বের করছি একটা ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং রিজনের জন্য। আমার দিন শেষে দরকারটা কি? আমার দরকারটা হচ্ছে গিয়ে এই ডিফ্লেকশনের জন্য কি কি ফিক্সড এন্ড মোমেন্ট জেনারেটেড হচ্ছে। মনে আছে সাদুল ঠাকুরের টেবিলে বসানোর জন্য আমাদের কি লাগবে? ফিক্সড এন্ড মোমেন্ট গুলা লাগবে। ফিক্সড এন্ড মোমেন্টের জন্য আমাদের কি লাগবে? ফিক্সড এন্ড মোমেন্টের জন্য আমাদের ডিফ্লেকশন গুলা লাগবে। এ বিতে কি কি ডিফ্লেকশন আসতেছে দেখো তো। এ বিতে আমি দেখতেছি, আচ্ছা এটা সেকেন্ড টেবিলের জিনিস বের করতেছ না? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড টেবিলের জিনিস বের করতেছ। পাগলটা উঠে গেছে, উঠে গেলে ওকে নামাইতে হবে। সিমিলারলি এই জিনিসটা ফিক্সড হিসাবে কাজ করতেছে, ও ফিক্সড না থাকলে ওর নিচে চলে যেত, তার মানে তোমার ওকে উঠাতে হচ্ছে। এবার আমরা এই ইনক্লাইন মেম্বারটা চলে আসি, ও যেহেতু ফিক্সড, ও ফিক্সড না হলে এদিক পালাই চলে যেত, তুমি ওকে টান দিয়ে এদিকে আনতেছো, সেম ভাবে এটাও উঠে গেছে, তোমার ওকে মানুষ করে এদিকে টানতে হবে। এটা কি ঠিক আছে সবকটা ডিরেকশন? তোমরা এখন আমাকে বলো, আমরা যখনই ফর্মুলা বসাই সিক্স ই বাই এল স্কোয়ার ইন্টু ডেল, ডেলটার মানে কি ছিল? বাই ডেফিনেশন ডেলটার মানে ছিল কোন ডিফ্লেকশন আমার এই মোমেন্ট গুলাকে জেনারেট করতেছে। আমি যখন বের করবো এ বি বা বি এর মোমেন্ট, তখন আমার ডিফ্লেকশনটা ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, চোখ দিয়ে আমরা দেখে বুঝতে পারতেছি পয়েন্টটা ছিল এইখানে, পয়েন্টটা এন্ড আপ করছে এইখানে, তার মানে ডিফ্লেকশনটা সিম্পলি ডেল। হাউএভার প্রবলেম অ্যারাইজেস at these, এখানে কি কি প্রবলেম? এই ডিফ্লেকশনটা কিন্তু এই ডেল এর জন্য ক্রিয়েটেড হয় নাই, কেন? কারণ এটা একটা হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট। ডেল মানে সি কোথায় ছিল ভার্সেস সি কোথায় আছে সেটার জন্য যে ডিফ্লেকশনটা, সেটা এখন ভালো করে দেখো কি সমস্যাটা কি। এই পয়েন্টটা আগে ছিল এখানে, মানে বি টা অরিজিনালি ছিল এখানে, তার মানে সিটাও ছিল অরিজিনালি এখানে। এখন বি কোথায় চলে গেছে? বি ধাক্কাকে বি চলে আসছে এইখানে, সিও কিন্তু হরিজন্টাল ধাক্কাকে সি চলে আসছিল এইখানে, তার মানে এই সি পয়েন্ট
এখন আসছে এই সি ডাবল প্রাইম পয়েন্টে বিকজ অফ দ্য ফার্স্ট ইনিশিয়াল ডেল, তার মানে হরিজন্টালি তার কোনো চেঞ্জ হয় নাই। হাউএভার সে এইখান থেকে উঠে চলে গেছে বলে ওর যে আলটিমেট ডিফ্লেকশনটা হইতেছে সেটা হচ্ছে বিকজ অফ সি ডাবল প্রাইম সি ডিফ্লেকশন। এটা তোমরা বুঝতেছো নাকি আমাকে বলো? নট সি সি প্রাইম, নট সি সি ডাবল প্রাইম, ইট ইজ ডিউ টু সি ডাবল প্রাইম সি প্রাইম, এটা বুঝতেছো নাকি বলো? এটা মানে কার কার মোমেন্টটা এটা থেকে বলছি সি বিসি ডান্ডাডা, বিসি ডান্ডাডা ইভেনচুয়ালি কতটুকু ডিফ্লেক্ট করছে রেজাল্টেড, এটা হচ্ছে সি ডাবল প্রাইম সি। কেন হরিজন্টালটা কেন আসে নাই? কারণ ও ডেল গেছে, ও ডেল চলে গেছে, তাই এখানে ওদের মধ্যে কোনো রেজাল্টেন্ট ডিফ্লেকশন নাই। হাউএভার এই ডান্ডাটা সি ডাবল প্রাইম সি প্রাইম ডিস্টেন্স উঠে গেছে, এ কিন্তু উঠে নাই, তাই ওদের যে মোমেন্ট গুলো জেনারেটেড হচ্ছে এই বিমটাই ইজ বিকজ অফ সি ডাবল প্রাইম সি। এটাই আমি বুঝে গেছি। এই জিনিসটা লাগবে তোমার ফর ডিসি সিবি মোমেন্ট। সেম ভাবে তোমরা তাহলে এখন দেখো ডিসি বা সিবি মোমেন্ট কোন ডিফ্লেকশনের জন্য অ্যাকচুয়ালি কাজ করতেছে। অরিজিনালি ছিল সি পজিশনে, ও এখন চলে গেছে সি সি প্রাইম পজিশনে। এই পয়েন্ট তো আনমুভ, ও মুভই করে নাই, তার মানে কোন ডিফ্লেকশনটা ক্রিয়েটিং অল মাই মোমেন্টস, সি সি প্রাইম ফর সি ডি স্ল্যাশ বিসি মোমেন্ট, আর এটা হচ্ছে ফর বিসি স্ল্যাশ সি ডি। কেউ যদি আরো ক্লাস করতে থাকো, কারোর যদি প্রবলেম হয় বলো, না হলে উই মুভ অন। তার মানে মেম্বারের সাথে আসলে মানে পারপেন্ডিকুলার, তার মানে মেম্বারের সাথে যে পারপেন্ডিকুলার ডিফ্লেকশনটা হইতেছে ওটা ওইটাই মোমেন্ট ক্রিয়েট করতেছে। হ্যাঁ হ্যাঁ, এর তো বাই ডেফিনিশন তাই চলে যায়, ফিক্সড এন্ড মোমেন্ট আর ফিক্সড এন্ড মোমেন্ট, এটা পারপেন্ডিকুলারলি সরে যখন এখানে আসে সেটার জন্য মোমেন্টটা জেনারেটেড হয় না। হ্যাঁ ঠিক আছে, এইখানে আই থিংক ব্রো একটা ভুল করছে। আমার এই রেফারেন্সটা হচ্ছে ডক্টর হামিম, আমেরিকা চিল করতেছে, জানি না আমি যখন এই অঙ্কটা করবো তখন আগাইলে আমি দেখতে পারবো ব্রো ভুল করছে নাকি না, দেখি একটু আমি ভুল করছে নাকি। Nope, bro perfect, bro can not make a mistake, bro absolutely ঠিক করছে, কোনো সমস্যা নেই। প্রবলেম কি আমাদের সি সি প্রাইম সি সি ডাবল প্রাইম সি প্রাইম সি সি প্রাইম এগুলোকে আমার ডেলের সাথে রিলেট না করতে পারলাম, আমার এগুলো ইউজলেস, এগুলোকে আমি এখন রিলেট করার চেষ্টা করি। কেমনে রিলেট করবো? এই যে দাও সুন্দর করে সেক্সি একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলটাকে আমাদের ইউজ করতে হবে। এই ট্রায়াঙ্গেলের ব্যাপারে আমরা কি জানি? এই ডিস্টেন্সটা আমরা জানি সি সি প্রাইম, এই ডিস্টেন্সটা মানে কি? ছবিটা আঁকি আমরা, আবার আঁকি আমরা, ছবি না আঁকলে আমি আসলে বুঝি না, আমি তো অন্ধরাই ব্যস্ত। এটা যদি এই সাইডে থাকে এটা তার মানে ঘুরে ঘুরে চলে গেছে, ওদিক চলে গেছে, যেটা হাইপোটেনিউজ সেটা হচ্ছে 25, যেটা অ্যাঙ্গেলের সাথে লেগে আছে সেটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, এটা কি ঠিক আছে? এই এই থেকে এই ট্রায়াঙ্গেলটা ঠিক আছে, আলাদা তো ট্রায়াঙ্গেল দিয়ে খালি গাপ্পা করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি কি দেখতেছি? আমি ডেল ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়াল টু সি ডাবল প্রাইম সি প্রাইম ডিভাইডেড বাই 15 করে আমি C double prime C ke in terms of del likhte pari 15 by 20 0.75 del, ঠিক আছে? সেম ভাবে আমি আরেকটা বের করার দরকার আমার কি? C সি প্রাইম, সি সি প্রাইম মানে কথা হাইপোটেনিউজ, তো হাইপোটেনিউজ হচ্ছে কি বলতে পারবো, ডেল ডিভাইডেড বাই
CC prime equals to del del corresponding হবে ছিল 20. ওকে, কারো কোনো প্রবলেম নাই, তোমরা অনেক স্মার্ট মানুষ। এবার আমরা কয়েকটা ফিক্সড মোমেন্ট লিখি। হ্যাঁ, fixed end moment AB BA did it go same fixed moment of formula 6EI del by L square 6EI del by L square আমাদের প্রবলেম এখানে ফার্স্ট কি প্রবলেমটা সেই প্রবলেমটা হচ্ছে কি আমাদের এখানে কোনো E এর ভ্যালু দেওয়া নাই I এর ভ্যালু দেওয়া নাই আমাকে ডাইরেক্টলি K এর ভ্যালু দেওয়া আছে k এর ভ্যালু দেওয়া মানে টেকনিক্যালি আমাকে ei by l এর ভ্যালু দেওয়া আছে তাহলে আমি এটাকে লিখতে পারি 6 into ei by l ei by l মানে কি নাথিং বাট k divided by l into del ওর del কত ওর del হচ্ছে del নো প্রবলেম ভালো কথা ei by l ওর জন্য কত ছিল পুরো জিনিসটাকে রিডিউস করে 1 বানানো হয়েছে 1 তাহলে এটাটা আমি লিখতে পারি 6 by l কত ওর l কত 15 6 by 15 del এটা হচ্ছে fixed end moment AB which is equal to BA এটা নিয়ে কারো কোনো প্রবলেম don't think so এবার আমি বের করবো সেকেন্ডটা দেখা যায় এত পর্যন্ত fixed end moment এবার বের করতে যাচ্ছি আমি BC equals to fixed end moment CB এটা equal to কত কিসের জন্য হচ্ছে সেটা সেটা হচ্ছে c prime c এর জন্য c prime c মানে 0.75 del দেখি 6 ei by l square into del del কত এখানে del না বসে বসবে 0.75 del আমি এখান থেকে লিখতে পারি 6 divided by l কত এই পকেটটার l 15 into ei over l ei over l টাকে বের করছি আলাদা করছি ei over l ছিল এখানে 2 into 0.75 তার মানে এটা হচ্ছে 6 by 15 into 1.5 ঠিক আছে এটা নিয়ে কারো কোনো প্রবলেম don't think so same ভাবে fixed end moment বের করতে চাচ্ছি এই এরো 15 এরো 15 এটা কি সাস না ঠিক আছে fixed end moment এবার বের করব dc equals to fixed end moment cd equals to 6 ei over l 6 আমি একবার l স্কয়ার না দিয়ে একবার নিচে l রাখতেছি l কত ছিল 25 ছিল ei over l আমি আলাদা করে নিচ্ছি ei over l ছিল 2 into del ওর del কত ওর del is due to c c prime c c prime হচ্ছে 1.25 দাও কত আসে 6 by 10 del এটা আসে 0.6 del এটা আসে এটাও 0.6 আসে এটা আসে 0.4 del এটা কি ঠিক আছে এইবার তোমরা আমাকে একটা জিনিস বলো তো আগের অঙ্কে যখন তোমাদের মনে আছে আমরা একটা নন সোয়ে অঙ্ক করছিলাম আমাদের ফার্স্ট কি প্রবলেমটা হচ্ছিল বিমের ক্ষেত্রে আমাদেরকে ডেল সব সময় দিয়ে দেয় যে ইউনিট যে ডিফ্লেকশনের জন্য আমাদের জিনিসপত্র হচ্ছে সেগুলো দিয়ে দেয় এই কেসে আমি কি বলছি যেহেতু আমরা অ্যাজিউম করতেছি আমরা জানি না ডিফ্লেকশন কত আমরা ডিফ্লেকশনটাকে না ধরে একবারে ফিক্সড এন্ড মোমেন্টটাকে একটা সার্টেন ভ্যালু ধরে নেই তো আমরা এই কেসে যে কোনো একটাকে ধরে নেওয়া মানে কি আপনার নাকি যে কোয়েশ্চেনটা করছিল যে একটাকে ডেল ধরে নেওয়া মানে ওই ডেলটাকে ইউজ করে ওই রেশিওতে অন্যগুলার ডেল চেঞ্জ হবে তাই না তার মানে আমি যেই মোমেন্টটি বানাই না কেন ওদের রেশিওটা সেম থাকতে হবে ওর
ফোর হইলে ওর সিক্স হবে, ওর সিক্স হবে। তাহলে কথার কথা, ওদের রেশিওটা মানে ইভেন্চুয়ালি ওদের রেশিওটা কত, টু ইস টু থ্রি ইস টু থ্রি না? কেমনে চিন্তা করো, জিরো পয়েন্ট ফোর দিয়ে ডিভাইড করে দাও সবকিছুকে, 1.5 মানে ও যা হবে ওর 1.5 টাইমস ও হবে, ওর 1.5 টাইমস ও হবে, ওরা দুজন ইকুয়াল থাকবে এন্ড ওর থেকে 1.5 টাইমস বেশি মোমেন্ট থাকতে হবে। এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো আমি যে কোনো একটা মোমেন্ট ধরতে পারবা, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। ধরলাম আমি এইটার ভ্যালু ইকুয়াল টু 200, এটার ভ্যালু যদি 200 হয় তাহলে ডেল এর ভ্যালু কত, 200/0.4 জাস্ট মেক শিওর করতে হবে রেশিওটা যেন সেম থাকে। এখন আমি 200/300 বসাইছি, কারণ ড্র 200/300 বসাইছে বলে, আর আমি হচ্ছে অঙ্ক করতে আমার ইজি হয়। তাই বলে ফিক্সড মোমেন্ট ডান, এটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরও তুমি বের করে ফেলতে পারবা, ওটা নিয়েও কোনো প্রবলেম নাই। ডক্টর সাধু ঠাকুরের টেবিল বানা ফেলতে হবে আমাদের, চলো টেবিল বানাই। এত সুন্দর সুন্দর জিনিসপত্র লিখলাম, এটা বুঝতে ইচ্ছা করছিল না। স্যাড স্যাড, আসলে জীবনটাই স্যাড, কিছু করার নাই। কি কি লিখতে হবে ডক্টর সাধু ঠাকুর টেবিলের জন্য, যেগুলোর নাম আছে সেই নাম হিসাবে লিখতে হবে। সবার আগে এ বি লিখতে হবে, যারা একই পয়েন্ট তাদের কাছাকাছি লিখতে হবে, বি এ বি সি। ওইদিকে সি বি, তারপরে ডি সি বি, সি বি আর বি সি লিখে একটা লাইন টানতে হবে ছোট করে। যেগুলো আঁকছো সেগুলোকে একটা হালকা কালার কালি দিয়ে টানতে হয় লাইন, না হলে গোলায় যায় জিনিসপত্র, কারণ এখানে কোনো লাইন টানা অ্যালাউড না, লাইন টানা অ্যালাউড না আমি বলছি না বলে। তারপর কি করতে হয়, একটা টুপি করে দিতে হয়। টুপি নিয়ে আমি আসলে এখন বের করতে খুব ইচ্ছাই করতেছে না আমার। ফোর ইয়ে বাই এল মারবা, যদি একটা হিঞ্চ থাকে এখানে, যদি কোনো ইয়ে থাকে, ও আচ্ছা না এখানে কি বের করবো, এখানে বের করা খুব ইজি, মুখে মুখে বের করতে। শোনো এখানে তো এখানে কে কে দিয়ে দিচ্ছে না সবগুলো, তাই বলে বের করছি, নাহলে করতাম না। এ বি যখন করবো, এ বি জিনিসটা কি, এ বি হচ্ছে কি একটা ফিক্সড, ফিক্সড মানে কত, ডিভাইডেড বাই ওয়াল, ডিভাইডেড বাই ওয়াল মানে ডিভাইডেড বাই ইনফিনিটি, তার মানে জিরো। এ বি বসাই দিলাম জিরো, জিরো সেম ভাবে ডি সি ও বসাই দিলাম জিরো। এবার বসাইতে হবে আমার বি এ আর বি সি। বি এ নিজের কে কত, ওয়ান, ওয়ান ডিভাইডেড বাই ওর কে 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 আছে, ওয়ান আছে আর টু আছে, ওয়ান ডিভাইডেড বাই থ্রি, এটা হচ্ছে 0.33। বি সি হচ্ছে কি 2/3, সি বি কত, হাফ, ডিরেকশন দেখায় তোরা তো বাচ্চা, তোরা তো বুঝি না, বুঝিস না কিন্তু, কান্দিস ফিক্সড এন্ড মোমেন্ট তো শুধু একটার জন্য আসবে, জাস্ট বাম পাশে যে খারাপ যেটা আছে একটা থাপড়ায় দাঁতগুলো ফালাই দিবে। সরি আমরা অনেকক্ষণ ক্লাস নিয়ে করছি, তো আমার এখন আর কোনো ইয়ে নেই, আমি আমার মেসেজ খারাপ হয়ে গেছে, মাইন্ড দিয়ে দিচ্ছি। এই জিনিসটা কি হয়েছে, এদিকে গেল, এদিকে ধাক্কা খাইছে, এখানে কোনো ঝামেলা টামলা করে নাই, দূরে গেলে কি হয় উঠে যায়। কি কি মোমেন্ট আসতেছে বলি, এ বি, এ বি এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি, এটা ছিল ডি। এ বি এর মোমেন্ট আসতেছিল হচ্ছে গিয়ে ও এদিকে স্ট্রেট হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, ওকে এমন করে মানুষ করছো। বি এ কোন দিকে আসতেছিল, বি এ কে টান দিয়ে এদিকে আনতে হবে। বি সি কি হইতেছিল, এটা ফিক্সড হিসাবে কাজ করতেছে, ও লেতায় পড়ে যাওয়ার ইচ্ছা ছিল, ওকে তুমি টান দিয়ে ফিক্স দিয়ে এখানে আনতো। সি এর টা কি হয়েছে, উপরে উঠে যাচ্ছে, ওকে নিচে মানুষ করতে হবে, ওকেও নিচে মানুষ করতে হবে, ও যদি ফিক্সড না হতো এদিকে, পকেটটা কি করতো, এদিকে বেরো চলে যাওয়ার চেষ্টা করতেছে, ওকে এদিকে ঘুরেতেছো। ডিরেকশন নিয়ে কারো কোনো প্রবলেম, এই জিনিসগুলো মেইনটেইন করে ফিক্সড এন্ড মোমেন্ট গুলো অলরেডি বের করা হয়ে গেছে, ফিক্সড এন্ড মোমেন্ট গুলো আমি বসে দিছি, তাও ঠিক আছে নাকি। এ বি যখন বসাবো, এ বি হচ্ছে ক্লক, কিসের ক্লক, অ্যান্টি ক্লক, এই যে ঘড়ি উল্টা দিকে ঘুরে, তুই কি সেইটার নাকি, আমি ঘুরাস ঘড়ি, -200, বি এ ভ্যালু সেম, অ্যান্টি ক্লক -200,
বিসি কোথায়? বিসি বিসি এটা বিসি ক্লক প্লাস 300, এটাও ক্লক 300। সিডি কোনটা? সিডি এইদিকে অ্যান্টি ক্লক মাইনাস 300, ডিসি 300। এই ছবিটা আমার আঁকানোর তোর মা অ্যান্টি ক্লক। ওকে, কি করতে হয়? রুল নাম্বার ওয়ান হচ্ছে, রোলার দেখলে একটা চর, ও ফিক্স ও ফিক্স, এগুলো তো ভদ্রলোক, কোনো মারামারি কিছু নাই, ডাইরেক্টলি ডিস্ট্রিবিউট করো। চলো ডিস্ট্রিবিউশন করি। কেন ডিস্ট্রিবিউট করবো? কাকে আগে ডিস্ট্রিবিউট করবো? সবার আগে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যারা হচ্ছে কি জয়েন্টে আছে তাদের ডিস্ট্রিবিউট করতে হবে। এখানে রেজাল্টেন্ট আছে একটা 100, 100 কে আমার একটা প্লাস 100 আছে, প্লাস 100 কে ঠিক করতে আমার একটা মাইনাস 100 আনতে হবে। মাইনাস 100 মানে মাইনাস 33.3 দিলাম, আর এখানে মাইনাস 66.7 দিলাম। এখানে রেজাল্টেন্ট কত? কোন রেজাল্টেন্ট নাই এখানে, এখানে ও নাই, একটা প্লাস একটা জিরো, চিলিং, এটা তো চিল 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 বললা। আর এটা হচ্ছে ইয়ে, ওর সাথে আমরা খেলতে দিই না, ওলা 33 এর হাফ কত? মাইনাস 15.2। আমি বলে মাইনাস 16.6, মাইনাস 16.7। আমরা ডক্টর সাহেবকে বড় করি, আমরা ওয়ান ডেসিমাল প্রাইস রাখি। এখানে কেউ ইলিগাল কেউ নাই, কোন রোলার নাই, সবাই খেলতে খেলতে পারে, এখানে ইলিগাল এর কোনো ব্যাপার নাই। ও ওখান থেকে কিছু পাচ্ছে না, 66.7 কে হাফ করো, 33.4 মাইনাস 33.4 পাইছে। আর ও এখান থেকে কিছু পাচ্ছে যাচ্ছে না, ও খেলাধুলা কিছু নাই, ও কিছু পাচ্ছে না, ভালো কথা। এখন কি করছো? কারোর কাছে খেলতেছে না, ও এত স্যাড, আচ্ছা ভালোই স্যাড। ওকে এখন ডিস্ট্রিবিউট করার কিছু নাই, ওকে ডিস্ট্রিবিউট করো। চলো 33.4 কে ডিস্ট্রিবিউট করবো 0.5 এ, পজিটিভ একটা 16.7 আনতে হবে এদিকে, এখানে একটা পজিটিভ 16.7 আনতে হবে, তাহলে ও মরে যাবে। ও ডিস্ট্রিবিউট করার পরে আমাদের ওকে ঢেকে দিতে হয়, ঢেকে না দিলে ও স্যাড হয়ে যায়। ঢেকে দিয়ে কি করতে হবে? এখানে ট্রান্সফার করতে হবে, এখানে ট্রান্সফার করতে পারবে, অবশ্যই করতে পারবে, ও খেলাধুলা। ওকে 16.7 কত? 8.4, ও এইখানে কি আসতে পারবে? কি করছে আমরা ডিস্ট্রিবিউট করছি, হ্যাঁ ডেফিনেটলি ও আসতে পারবো, কেন খেলতে পারবে না। ও 8.4 আসে, 8.4 পর আসে, ও এখানে কেউ নাই, কাপড় দিয়ে ঢাকা, তাই কেউ খেলতেছে না এখানে। এখন 8.4 কে মানুষ করার জন্য মাইনাস 8.4, মাইনাস 8.4 কে 1/3 করি, মাইনাস 2.8, মাইনাস 5.6। ডিস্ট্রিবিউট করে ওকে কাপড় দিয়ে ঢেকে দিতে হয়, ঢেকে এখানে ট্রান্সফার করতে হয়, মাইনাস 1.4 ওকে এখানে ট্রান্সফার করতে হবে, মাইনাস 2.8 করে। আর কেউ খেলাধুলা কেউ নাই, 2.8 কে ভাঙো, না 2.8 কে মানুষ করো আগে, 1.4 নাকি? মানুষ মেরে ফেলতে হবে ওকে, ওকে মেরে ফেলার জন্য উল্টা গুলো আনতে হবে, মাইনাস 0.2 আর হচ্ছে গিয়ে মাইনাস 0.5। আমি আর আগাচ্ছি না, কারণ আমার বোর্ডে জায়গা শেষ হয়ে গেছে, তোমরা একটু আগায়ও, বাট মোটামুটি আরেকটা স্টেপ করলে হয়ে যাওয়া উচিত। কি করবো এখন? ফাইনাল সামেশন করার জন্য সাম করো, মারো মারো সাম মারো, মাইনাস 218.1, এটা কত আসে? মাইনাস 236, তার মানে এটা ডেফিনেটলি প্লাস 236 আসবে, আসবে, এগুলো সব আসবে। আমরা করছি কয় লাইনে? এক লাইন, দুই লাইন, তিন লাইন, চার লাইন, পাঁচ লাইন,
ব্রো এটা করা লাগছে, করবি তোরা? মরে যাবো মরে যাবো, বাদ বাদ। বেসিক্যালি ব্রো কি করে, ব্রো হচ্ছে গিয়ে কোনার থেকে মোমেন্ট গুলো আনে, তাই বলে অনেক বেশি বেড়ে যায় স্ট্যাটস। ওকে, এটা করার পর কি হইলো আমি বলি, এটা করার পর তুমি একটা ফিগার পাবা, যে ফিগার গুলার মোমেন্টস তুমি সব জানো, সেই ছবিটাই আমি আঁকি এখন। দাঁড়া এই অঙ্ক আরো দেরি আছে, বুঝতে পারছি। দাঁড়া ওকে, ওয়ার ওয়ার উই মোমেন্ট আমরা বের করছি, এই মোমেন্ট গুলো আমরা এখন করবো নাকি? এখন আমি তোদেরকে একটা ব্রো শর্টকাট দেখাবো, যে শর্টকাটটা সাধু ঠাকুর পায় নাই, মানে তোদের মতন প্রিভিলেজ, তোদের মতন শালা নিমু খারাম। এইটা এখন আবার ব্যাক টু ব্রো শর্টকাট সাধু ঠাকুর, এটা অনেক কঠিন ভাবে বের করছে, এত কঠিন লাগে না। আমি মোমেন্ট গুলো কপি করতেছি, হ্যাঁ তোমরা মোমেন্ট গুলো কপি করা দেখতে ভয় পেও না। এটা আসছিল 218, এটা আসছিল 236, ওকে। Let's get back to our original question. আমরা এগুলো কেন করতেছি? আমরা করতেছি কারণ আমাদের ওজি মোমেন্ট, যেটা এই কেসে ছিল 0 এই স্পেসিফিক অঙ্কের জন্য, প্লাস ফ্যাক্টর ইনটু নিউ মোমেন্ট। নিউ মোমেন্টের টেবিল আমরা পেয়ে গেছি, আমাদের এই ফ্যাক্টরের জন্য আমার যে পার্টটা, এই আমার পার্টটাও ডান, এই ইউনিটের জন্য কতটুকুন হরিজন্টাল আসে এইটা হচ্ছে আমরা এখনো বের করতে পারি নাই। ইউনিটের জন্য কতটুকুন হরিজন্টাল আসে, দ্য ওনলি থিং দ্যাটস লেফট ফর আস টু ফাইন্ড আউট। এখানে দেখে তো আমরা বুঝতে পারছি হরিজন্টাল কে কে রিয়াকশন দিতে পারবে, এই পাগলটা দিতে পারবে এন্ড এই পাগলটা দিতে পারবে। আমরা জাস্ট এই দুটো জিনিস যদি বের করে ফেলতে পারি তাহলে আমাদের ফ্যাক্টরের পার্টটাও ডান। কে কে এখানে গ্যাঞ্জাম করতেছে, আমি যদি এই পয়েন্টে দেখি, এই পয়েন্টে 218 দুজনই ওকে টান দিয়ে এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, ওকে রেজিস্ট করতেছে, এই ব্যাপার। 218 + 236 / ওর লেন্থ কত ছিল, 10 15 15, এর আসে হচ্ছে 30.27। এইখানে এসে দেখো তুমি ডাইরেক্টলি এক স্টেপে বের করতে পারছো না, তুমি যদি এখানে মোমেন্ট মারো তাহলে কি প্রবলেম হচ্ছে, এই জিনিসটা যেহেতু ইনক্লাইন্ড এট অ্যান অ্যাঙ্গেল, তোমার এখানে দুইটা কম্পোনেন্ট আছে। এখানে তো আমরা মেরে ফেলতে পারতেছিলাম ডাইরেক্টলি, বিকজ এখানে যে কম্পোনেন্টটা কম্প্রেশন বা টেনশন দিচ্ছে সেটা হচ্ছে যে পয়েন্ট পাশে থেকে পয়েন্ট অফ টেদার, উইচ ইজ ওয়াই জিরো হয়ে যাচ্ছে। এইখানে সেটা হচ্ছে না, কেন, কারণ এখানে তোমার এরকম একটা রিয়াকশন আছে, এরকম একটা রিয়াকশন আছে। তার মানে তুমি যখন এখানে মোমেন্ট মারবা তুমি এক স্টেপে অঙ্কটা বের করে ফেলতে পারবা না। তো এইখানের জন্য শাহাদুল ঠাকুর কি করছিল, এই দুইটা পয়েন্ট যেখানে মিট করে সেইখান থেকে মোমেন্ট দিয়ে দুইবার করে অঙ্কটা সলভ করছে। আমরা ব্রো এর শর্টকাটটা ইউজ করবো এখন। ব্রো কি বলছে, ব্রো বলছে তুমি ভালো করে দেখো, তুমি এই পয়েন্টে যদি মোমেন্ট নাও কি পাবা তুমি, এই পয়েন্টে তুমি দেখতেছো 236 নামায় দিচ্ছে, 281.9 নামায় দিচ্ছে, তার মানে এই হরিজন্টাল মেম্বারটা নিশ্চয়ই একটা আপওয়ার্ড ফোর্স আছে,
যে এই জিনিসটাকে রেজিস্ট করতেছে সেটা কত, 236 প্লাস 281.9 এই কমপ্লিট মোমেন্ট ডিভাইড বাই মোমেন্ট আর্ম, মোমেন্ট আর্ম কত ছিল 15 ফিট, আমরা যদি এই জয়েন্টের অ্যানালিসিস করি, এই জয়েন্টে কি আছে, অনেক হরিজন্টাল বহুবৃত্ত আছে, বাম সাইড থেকে আসতেছে হচ্ছে গিয়ে উপরে একটা 34.5, তার মানে এটাকে ব্যালেন্স করার জন্য নিচে একটা 34.5 থাকবে, তার মানে এই মেম্বারের এইখানের যে রিয়াকশনটা সেই রিয়াকশনটা হচ্ছে 34.5, কেন, কারণ এই জয়েন্টটা হ্যাজ টু বি ইন ইকুইলিব্রিয়াম, মোমেন্ট ইকুইলিব্রিয়াম আছে বলে এটার ফোর্স ইকুইলিব্রিয়ামও থাকতে হবে, তার মানে তুমি একটা ক্যালকুলেশন করে যে 34.5টা পাইলা সেই 34.5টা তুমি ডাইরেক্টলি এখানে বসাই দিতে পারছো। এইবার তুমি জাস্ট এই বিমটার যদি আপ ইকুয়াল টু ডাউন বের করো, পুরা বিমের রিয়াকশন সেম থাকার জন্য এইখানে 34.5 থাকতেই হবে, মিনিং তুমি একটা ক্যালকুলেশন করে এখানে ডাইরেক্টলি বসাই দিতে পারো 34.5। এই জিনিসটা যদি তুমি বসাই দিতে পারো তোমার অঙ্ক ডান। কেন তোমার অঙ্ক ডান, তুমি দেখতেছো এই 34.8 যদি মোমেন্ট নাও, 34.5 এদিকে নেওয়ার চেষ্টা করতেছে, এও এদিকে নেওয়ার চেষ্টা করতেছে, এও এদিকে নেওয়ার চেষ্টা করতেছে, তার মানে রেজিস্ট করতে হবে তোমার এইদিকে একটা ফোর্স থাকলে, এই ফোর্সটা তোমার দিতেছে কত সেটাই তোমার কোয়েশ্চেন। এইটার ডিস্টেন্স কত, 34.5 ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার 15 আরে এখানে 25 কেন বলবো, আমি কি ফকির, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে এইটা, এটা কত বসবে 20 না 15 প্লাস 5 20 হ্যাঁ 25 তো এই লেন, এই লেন কেন বলবো 52 পয়েন্ট মনে পড়ছে। তার মানে আমাদের ফ্যাক্টরের জন্য রেজাল্টেন্ট ইউনিট কত আসে, ইউনিট এখানে আর কোনো হরিজন্টাল ফোর্স নাই, 30.27 প্লাস 54.5 84.85 ফ্যাক্টর কি ছিল আমার ডিভাইডেড বাই ইউনিট, আমার কত আসছে 400 ডিভাইডেড বাই ইউনিট কত 84.85, ফিক্সড এন্ড মোমেন্টের পার্টটা 0, তার মানে ফ্যাক্টর টাইমস নিউ মোমেন্ট বেড়ে দিলে তোমার অ্যানসার শেষ, এই মোমেন্টের সাথে এই ফ্যাক্টরটার ভ্যালু কত 400/84.85 4.7, এটাকে 4.7 দিয়ে মাল্টিপ্লাই করো, এটাকে 4.7 দিয়ে মাল্টিপ্লাই করো, এটাকে 4.7 দিয়ে মাল্টিপ্লাই করো, সবটাকে 4.7 দিয়ে মাল্টিপ্লাই করো, ফাইনাল যে অ্যানসার আসবে সেটাই তোমার মোমেন্টের অ্যানসার। অনেক পড়ালেখা করেছো, অনেক শিক্ষিত হয়েছো, তোমরা এখন মরে যাও, শেষ অঙ্ক শেষ।